আসসালামু আলাইকুম। মানে আমার হাতে একটা ফর্মাল প্যান্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাশ কালার। এটা ভিডিওতে কালারটা হালকা লাইট মনে হচ্ছে, এটা আরেকটু ডিপ, এবং এটা হচ্ছে একদম অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট। এটা হচ্ছে এই যে ব্যাক সাইড, এটার কোমর হচ্ছে যাদের কোমর 31 থেকে 32, 30, 31, 32 তারা পড়তে পারবে। এটা মেপে দেখাই দিচ্ছি। এই যে 32 পর্যন্ত পড়তে পারবে। এটা হচ্ছে স্লিম ফিট প্যান্ট, এবং এটার ফেব্রিক কোয়ালিটি মানে যতক্ষণ পর্যন্ত হাতে নেবেন না ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন এটার কোয়ালিটি সম্পর্কে। একটু কাছ থেকে এটার ফিনিশিংগুলা দেখাই দেয়, ফিনিশিংগুলো দেখলেই বুঝতে পারবেন এটার কোয়ালিটি কেমন। যে এখানে হচ্ছে জিপার, এরপরে লুপসগুলার এই যে লকগুলো দেখতেছেন কেমন, সো এগুলো দেখে বুঝতেছেন কোয়ালিটি কেমন। এই যে দেখেন পকেটের এখানে যে লক করা আছে, এখানেও লক করা। তারপর এটার যে ইনার ফেব্রিকটা দেখাই, মানে যে কোমরের এখানে যে ইলাস্টিক ইউজ করা হয়েছে, এবং এগুলো খুবই হাই কোয়ালিটির এবং খুবই প্রিমিয়াম। এটা মানে আপনারা সামনে পেলে তখন বুঝতে পারবেন এটার কোয়ালিটি কেমন। এটা হচ্ছে ফেব্রিক, পকেটের ফেব্রিক। এটা যেখানে লেখা আছে, এটা এখানে সাইজ 29x30 লেখা আছে, আপনার মেড ইন বাংলাদেশ যে ব্র্যান্ড লেখা আছে, আপনারা গুগলে সার্চ করে দেখতে পারবেন। এগুলা হচ্ছে ইনার ফেব্রিক। এই যে একদম দেখেন কোমরের, ব্যাক পকেট, ডাবল লুপ দেওয়া আছে। পকেটের সুইংগুলা দেখেন, একদম 100% অরিজিনাল প্যান্ট। হ্যাঁ, বাটন আছে একটা খোলা, এই যে বাটন। এবং ফেব্রিকটা আর একটু কাছ থেকে দেখাই, ফেব্রিক কোয়ালিটি। এরপর হচ্ছে এটার যে ফিনিশিং, সুইংগুলো দেখেন, এগুলো হাতে পেলে অনেক ভালো লাগবে। এরপর ভিতরের সুইংগুলো যদি দেখাই, মানে কোনো সুতা বের হওয়া নাই, কোনো কিছু আঁকা বাঁকা নাই, একদম ফিনিশিংগুলো দেখেন। এই যে মানে সেলাইগুলো দেখেন একদম স্ট্রেট, কোনো আঁকা বাঁকা, কোনো কাপড় বের হওয়া নাই, কোনো সুতা বের হওয়া নাই, একদম অরিজিনাল প্যান্ট। এটা এক পিসে আছে আমাদের কাছে। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আপনারা ফর্মাল প্যান্ট পাবেন, তবে সাইজ অ্যাভেলেবেল থাকবে না। যাদের এটা পছন্দ হয়, এটা 30, 31, 32 কোমর যাদের তারা পড়তে পারবেন। তো এটা হচ্ছে স্লিম ফিট। আবার লাস্ট আরেকবার দেখাই দিচ্ছি, যাদের পছন্দ হয় নিয়ে নিতে পারেন।